নির্বাচনী আমেজ সারা দেশে প্রচারে ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা নির্বাচন ঘিরে টাঙ্গাইলের খবর জানতে ইফতেখার উদ্দিনের কাছে যাচ্ছি তিনি কালীহাতিতে আছেন ইফতে টাঙ্গাইলের কালীহাতিতে নির্বাচনের আমেজ কেমন দেখছেন আমি আসলে টাঙ্গাইলে মোটামুটি নির্বাচনে যে আমেজটা আমরা দেখছি একদিকে কৃষক শ্রমিক জনতা লীগ একদিকে স্বতন্ত্র প্রার্থী একদিকে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করছেন আমি আপনাদের জানিয়ে রাখতে চাই আমি এখন আছি টাঙ্গাইলের কালীহাতিতে যেটি হলো টাঙ্গাইল চার সংসদীয় আসন এই আসন থেকে মুক্তিযুদ্ধের শুরুতেই মানে মুক্তিযুদ্ধের আগেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন অন্যতম আলোচিত সাবেক সংসদ সদস্য এবং মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী তিনি মুক্তিযুদ্ধের পরেও এই এলাকা থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা এখন আমাদের সাথে এখন আব্দুল লতিফ সিদ্দিকী রয়েছেন আমরা একটু তার কাছ থেকে একটু জানতে চাইব যে নির্বাচনী পরিবেশটা নিয়ে আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটা সন্তুষ্ট নির্বাচনী পরিবেশ নিয়ে আপনি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কতটা সন্তুষ্ট আমি 100% সন্তুষ্ট এখন পর্যন্ত আপনি কি মনে করেন যে এই মানে আগামী নির্বাচনে মানে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে আপনি জয়লাভের ব্যাপারে আশাবাদী ইনশাআল্লাহ আশাবাদী কারণ জনগণ যদি এই পরিবেশ থাকে জনগণ ভোট দিলে অবশ্যই কালীহাতির জনগণ বিজয়ী হবে অর্থাৎ আমাদের প্রাক প্রতীক বিজয়ী হবে আপনার কোথাও কোনো কর্মী সমর্থকদের উপর কি কোনো ধরনের চাপ প্রয়োগ বা হামলা হচ্ছে না না দেশবাসীর কাছে এই যে টাঙ্গাইলের যে আপনার এলাকার নির্বাচনের পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আপনার কি বলার আছে টাঙ্গাইলের নয় 133 টাঙ্গাইল চায়ের কালীহাতির যে নির্বাচন এলাকা জাতীয় সংসদের আমি মনে করি এখন পর্যন্ত নির্বাচন কমিশন যে কথা বলেছে সেই অনুসারেই এখানে নির্বাচন পরিচালিত হচ্ছে আমরা যারা বিভিন্ন প্রার্থী আছি তারা শান্তিপূর্ণভাবে সহবস্থান এবং সহিষ্ণুতার সঙ্গে আমরা আমাদের নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছি আপনি তো দীর্ঘদিন আওয়ামী লীগে ছিলেন এখন আওয়ামী লীগে নেই আপনার কি মানে এই জিনিসটা নিয়ে কি আপনি তো আওয়ামী লীগের প্রতীকে আপনি নির্বাচনে সবচেয়ে বেশিবার জয়যুক্ত হয়েছেন এই বিষয়টা কি আপনার কাছে কিছু টান পূরণের বিষয় আছে কি এই বিষয়টা নিয়ে আমি আওয়ামী লীগের নই আপনাকে কে বলল আমি এখনও আওয়ামী লীগের মৃত্যু পর্যন্ত আমি থাকবো আওয়ামী লীগের আমাকে কে সনদ দেবার আজকে যারা সনদ দেবে তারা কারা তারা কি আমার সাথে বয়োজ্যেষ্ঠ বা তাদের আওয়ামী লীগের এতটা কি দীর্ঘ যে আমার সাথে তারা বেশি অতএব তারা প্রয়োজন বোধ করেছে বা যে কোনো কারণে আমাকে দল থেকে অপসারণ করেছে আমি প্রতিবাদ করিনি কেন আমি এই সামান্য বিষয় নিয়ে কেন আমার পদ পদবি এ নিয়ে আমার কখনো মাথা ব্যথা না আমার মাথা ব্যথা জনকল্যাণ জনমঙ্গল জনস্বার্থ এই যে নির্বাচনে কি নির্বাচনে কালীহাতির ভোটারদের আপনি কি কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন হ্যাঁ 100 বার প্রতিশ্রুতি দিচ্ছি এবং 1000 বার প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাদের ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো আব্দুল লতিফ সিদ্দিকী আপনাকে ধন্যবাদ